হ্যালো ভিউার্স ইজি টিটোর প্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার আইবাস প্লাস প্লাস অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো এই বিষয়টি আসলে খুবই সহজ তো আমি আপনাদেরকে আজকে এটি দেখিয়ে দেব তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না আর হ্যাঁ আইবাস রিলেটেড কিছু ভিডিও আমাদের চ্যানেলটিতে রয়েছে আপনি চাইলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বটন একটি প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক তো এর জন্য শুরুতে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো এখানে আমি আইবাসের যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে প্রবেশ করব আই এস ডট 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 বিডি তো আপনাদের সুবিধারদের জন্য এই লিঙ্কটি আমি ভিডিও বক্সে দিয়ে দিব তো এবার আমি চলে যাচ্ছি নিচে যে দুই নম্বর যে লিঙ্কটি রয়েছে আইবাস প্লাস প্লাস এর এই লিঙ্কটিতে আমি এবার ক্লিক করব তো ক্লিক করার পরে আমার সম্মুখে লগ ইনের যে ইন্টারফেসটি রয়েছে সেটি চলে আসছে তো এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আমি ক্যাপচা দিয়ে এবং লগ ইন বাটনে প্রেস করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ করে ফেলেছি তো এই অবস্থায় আমার সম্মুখে দুটি অপশন রয়েছে বাজেট প্রিপারেশন এবং বাজেট এক্সিকিউশন তো আমি নিচের বাজেট এক্সিকিউশন লিঙ্কটিতে ক্লিক করছি অবস্থায় আমাদের সম্মুখে যে ইন্টারফেসটি রয়েছে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে নামের উপরে তো এই নামের উপরে আমরা একটি আহ ক্লিক দিব এবং দেখুন এখান থেকে আমাদের ইউজার ইনফরমেশন যে অপশনটি রয়েছে এটার নিচে তিনটি অপশন রয়েছে ইও চেঞ্জ ইওর পিকচার চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ ই সিগনেচার তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তো শুরুতেই আমি আপনাদেরকে আসলে পাসওয়ার্ড পরিবর্তনের বিষয়টি দেখাবো তো এর জন্য আমি চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করছি একটু অপেক্ষা করতে হবে আমাদের একটু লোক নিচ্ছে তো দেখুন এখানে আমাদের সম্মুখে তিনটি বক্স দেওয়া হয়েছে এর সবচেয়ে উপরে যে বক্সটি রয়েছে সেটিতে আমাদের পুরোনো পাসওয়ার্ড দিতে হবে এবং নিচের দুটিতে নতুন যে পাসওয়ার্ডে আমরা পরিবর্তন করব সেই পাসওয়ার্ডটি দুইবার দিতে হবে নিচের দুটি ঘরে একই পাসওয়ার্ড অর্থাৎ নতুন পাসওয়ার্ড দুইবার দিতে হবে তো আমরা প্রথম ঘরে পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবারে আমাদেরকে নতুন পাসওয়ার্ড দিতে হবে তো নতুন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি নির্দেশিকা বলে দিচ্ছি সেটি হচ্ছে ন্যূনতম ছয় ডিজিট হতে হবে এবং একটি অক্ষর থাকবে বড় হাতের একটি অক্ষর থাকবে ছোট হাতের এবং একটি নাম্বার থাকবে জিরো থেকে নাইন পর্যন্ত সুতরাং এই তিনটি আপনাকে অবশ্যই দিতে হবে এবং এই তিনটি দেওয়ার পরে বাকি তিনটি আপনি যা খুশি তাই দিতে পারেন সেটা এ থেকে জেড পর্যন্ত অক্ষর জিরো থেকে নাইন পর্যন্ত দশটি সংখ্যার মধ্যে যে কোনো তিনটিও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বড় হাতের ছোট হাতের এবং জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা আপনাদেরকে এখানে দিতে হবে তা আমি সেভাবে মিলিয়ে আমার পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি তো আমার পাসওয়ার্ডটি আসলে উইক হয়ে গেছে তো এবং এটি দেখুন এখানে অলরেডি লেখা আছে তো উইক হলে কিছু করার নেই আমি যেহেতু আপনাদেরকে এটি লার্নিং পারপাজে দেখাচ্ছি তো সুতরাং আমি এটি রাখবো তা আমি সেকেন্ড টাইম আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমি চেঞ্জ যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে এটিতে এবার ক্লিক করছি পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড সাকসেসফুলি অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটি সফলভাবে চেঞ্জ হয়ে গেছে তো এই ওয়েতে আপনারা আপনাদের আইবাস প্লাস প্লাস অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তো এবারে আমি এটি ওকে দিয়ে এই ইন্টারফেস থেকে সরে যাচ্ছি তো এবারে আমরা দেখাবো কিভাবে প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হয় তো চলুন দেখি তো এর জন্য একইভাবে আমাদের এই নামের উপরে ক্লিক করতে হবে তো এখানে চেঞ্জ ইর পিকচার এই যে অপশনটিতে রয়েছে এবার আমরা এটিতে ক্লিক করব তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটি উইন্ডো চলে আসছে তো এখানে একটি আসলে নির্দেশিকা দেওয়া হয়েছে আমাদের যে ছবির সাইজ আহ পাঁচশো কিলোবাইট হতে হবে এবং রেজুলেশন এখানে বলা হয়েছে যে প্রস্ত হবে তিনশো পিকজেল এবং হাইট হবে দুইশো চল্লিশ পিকজেল তো আমাদেরকে এটি ফলো করতে হবে তো এই সাইজে আমাদেরকে ছবিটি আগে বানিয়ে নিতে হবে তো এই সাইজের ছবি কিভাবে বানাতে হয় সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমি এবার গুগল ক্রোম ব্রাউজারটিকে মিনিমাইজ করছি তো এবারে আমি কম্পিউটার একটি ইন সফটওয়্যার পেইন্ট সেখানে চলে যাচ্ছি পি এআইএনটি এটি আসলে উইন্ডোজের বিল্ট ইন আপনি যে কোনো উইন্ডোজ ব্যবহার করলে সার্চ অপশনে গিয়ে পেইন্ট লিখলে এটি পেয়ে যাবেন তো এবার পেইন্ট ওপেন হয়ে গেছে তো এই পেইন্টের এখানে আমি ফাইল মেনুতে চলে যাচ্ছি এবং ওপেনে ক্লিক করছি তো ক্লিক করে এখানে আমি আমার পিকচারটি ওই সাইজে রূপান্তর করে নিচ্ছি এই ছবিটি আমি সিলেক্ট করবো এবং ওপেন করব দেখুন এই ছবিটা আসলে অনেক বড় তো আমি এটাকে এবার সাইজ করবো এর জন্য এখানে রিসাইজ যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করছি এবং আমাকে পিকজেলের কথা বলা হয়েছে এর জন্য আমি পিকজেল যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করব এবং অবশ্যই এখানে মেনটেন অ্যাসপেক্ট রেশিও এই টিক চিহ্নটি উঠিয়ে দেবেন না হলে আপনার এখানে একটু সমস্যা হবে তো এটা আমি টিক চিহ্নটি উঠিয়ে দিচ্ছি এবং আমাদেরকে বলা হয়েছে উইথ মানে প্রস্থ হচ্ছে তিনশো আমি সেটি দিয়ে দিচ্ছি এবং ভার্টিক্যালি হচ্ছে ভার্টিক্যালি আমি একটু দেখে নেই তো এখানে দেওয়া আছে দুশো চল্লিশ তো আমি এখানে দুশো চল্লিশ দিয়ে দিচ্ছি তো এবার আমি ওকে দিচ্ছি এবং এই ছবিটি এবার আমি সেভ করবো সেভাস জেপিজি এবং ডেস্কটপ যেখানে লোকেশন সেখানেই সেভ আমি রিপ্লেস করে দিচ্ছি যাতে পূর্বের উপর দিয়ে এটি ডিলিট হয়ে যায় নতুনটি সেভ হয়ে যাবে তো মূলত পেইন্ট দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পিকজেলে ছবি রিসাইজ করে নিতে পারবেন তো এবার দেখুন এটির সাইজ কত আমি কারষট্টি ধরছি দেখুন চৌত্রিশ কিলোবাইট যেখানে আমার পাঁচশো বারো বাইট রিকমেন্ডেড ছিল এবং ডাইমেনশন তিনশো বাই দুশো চল্লিশ দেখুন এখানে পাঁচশো বারো কিলোমিটার জায়গায় আমরা চৌত্রিশ কিলোমিটার করেছি সুতরাং আমাদের এটি আপলোড করার মতো একটি ছবি এবং এবং এখানে সেটিও আমরা করেছি এবারে আমরা এই ছবিটি আপলোড করব তো আপলোড করার জন্য আমাদের চুজ ফাইল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো আমরা চুজ ফাইল অপশনটিতে ক্লিক করছি এবং এখান থেকে এই ছবিটি আমরা ক্লিক করছি এবং ওপেন বাটনে ক্লিক করব তো দেখুন ছবিটি এখানে চলে আসছে এবার আমরা আপলোড বাটনে ক্লিক দিলেই আমাদের ছবিটি সফলভাবে আপলোড হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো এভাবেই মূলত আইভাস প্লাস প্লাস অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে